রবীন্দ্রনাথ, এ নামটির সাথে জড়িয়ে আছে বাঙালির হাজারো আবেগ। বাঙালির সুখে দুঃখে, মিলনে বিরহে সবেতেই মিশে আছেন প্রাণের কবি রবীন্দ্রনাথ। আর ওনার সৃষ্টি করা প্রতিটি গান বাঙালি তথা বিশ্ববাসীর মনে সর্বদা এক আবেগের সঞ্চার করে। তাই তো উনি বিশ্বকবি। আকাশের ওই রবির মতো এই রবিও চির উজ্জ্বল। শুধু তার সৃষ্টি করা গানই নয়, তার সৃষ্টি করা প্রবন্ধ, উপন্যাস, নাটক সব কিছুই তৎকালীন এবং বর্তমান সমাজের নিকট অনেক অমূল্য বার্তা বহন করে। তাই বর্তমান যুব সমাজকে এই শিল্প ও সংস্কৃতির দিকে আগ্রহী করে তুলে একটা সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে বনমালীপুর এলাকার রবীন্দ্র অনুরাগী এবং সামাজিক সংস্থা সবুজ আয়নের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করার আবেদন জানানো হয়েছিল পুর নিগম কর্তৃপক্ষের নিকট। সে আবেদনের সাড়া দিয়ে রবিবার বনমালীপুর দীঘির দক্ষিণ পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক ভট্টাচার্য সহ আর অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে মেয়র বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা সরকারের কাম্য। তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা সমাজকে উন্নত করার ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করতে চায়, সে উদ্যোগগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার উনাদের সহযোগিতা করবে। বনমালীপুর এই দিঘির পাড়ে যারা সবুজ আয়তন, যারা একটা বলবো সামাজিক সংস্থা, তারা আমাদের কাছে আগরতলা পৌর নিগমে আবেদন রেখেছিলেন এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মমূর্তি স্থাপন করার জন্য। যারা রবীন্দ্র অনুরাগী আছেন বা রবীন্দ্রপ্রেমী, তাদের অনুরোধকে সাড়া দিয়ে আগরতলা পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মমূর্তি উপস্থাপন করা হবে এবং আজকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, আর উন্মোচন করা হবে। তো আমি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য যারা কাজ করেন, আমরা বিভিন্ন প্রান্তে আগরতলা পৌর নিগম আমরা চাইছি যে আমাদের কাজগুলির সাথে যাতে এলাকার লোক বা শহরের লোক জড়িত থাকে সমস্ত বিষয় ক্ষেত্রে, কারণ সরকারি সিদ্ধান্ত বা সরকারি কর্মসূচি রূপায়ণ করতে গেলে জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই। সেক্ষেত্রে সবুজ আয়তন এই সামাজিক সংস্থা আমাদের কাছে আবেদন রেখেছিলো, সেই আবেদন সাড়া দিয়ে আমাদের পৌর নিগমের প্রায় 15 লক্ষ টাকা খরচ করে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা স্থাপন করছি। উদ্দেশ্য একটা হচ্ছে যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে জেনে যে তাদের নিজস্ব নিজেকে ব্যক্তিত্ব তৈরি করে, এবং যারা রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চিন্তা বা রবীন্দ্র সঙ্গীত বা রবীন্দ্র রচনা নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু খুব খুশি হয়েছেন, আমাকে বলেছেন। আমরা বিভিন্ন প্রান্তে, আমরা রেন্টাস কলেজে কিছুদিনের মধ্যে নজরুল ইসলামের মূর্তি প্রতিস্থাপন করবো আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরাও অনুরোধ রাখবো যে যত সামাজিক সংস্থা আছে বা সাংস্কৃতিক সংস্থাগুলি আছে, শহরকে সুন্দর করার ক্ষেত্রে শহরে কোথায় কোথায় কী বসালে পরে শহর আর সুন্দর হবে, মানুষ খুশি হবে বা প্রয়োজন আছে, সেগুলি যদি আমাদের সঙ্গে কথা বলেন আমরা কিন্তু সহযোগিতা করবো। কারণ রবীন্দ্র চিন্তা ভাবনা নবপ্রজন্মের কাছে কিন্তু তুলে ধরতে হবে। রবীন্দ্রনাথকে যত বেশি জানবে তার ততটাই সমৃদ্ধ হবে। সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য সবুজ আয়ন সামাজিক সংস্থাকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। পাশাপাশি আগামী দিনে এমন আরও সামাজিক কাজে এগিয়ে আসতে সবুজ আয়নের সদস্যদের আহ্বান জানান তিনি। যে আমরা যেটা চাইছি যে সমাজ পরিবর্তন এবং সকলকে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ করা, তাদেরকে ইনভলভ করা এবং আগামী যুব সমাজকেও বেশি করে এই আমাদের সামাজিক কৃষ্টি এবং সংস্কৃতির দিকে যাতে ধাবিত করে, তো আমি সবুজায়নের এই উদ্যোগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবুজায়নের যারা দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন, এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যেভাবে কাজ করছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও তারা আরও বেশি করে তারা এই সমাজ পরিবর্তনের জন্য এবং সমাজকে সুন্দর নির্মূল রাখার জন্য তারা আগামী দিনেও আরও বড় প্রয়াস করবে এবং তাদের পেছনে আমরা সবাই থেকে তাদেরকে সহযোগিতা করব, এটি আমাদের মূল লক্ষ্য। বর্তমান যুব সমাজকে রবীন্দ্রনাথ, নজরুল এবং অন্যান্য কবিদের জীবন সম্পর্কে জ্ঞান প্রদান করতে আগামী কিছুদিনের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কবিদের মূর্তি স্থাপন করার উদ্যোগ আগরতলা পৌর নিগম গ্রহণ করবে বলে জানান মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।